আজকের এই ভিডিওতে পশ্চিমবঙ্গের ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে নতুন শূন্য পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন পদে তোমরা বিভিন্ন যোগ্যতায় আবেদন করতে পারবে অনেকগুলি পদে রিক্রুট করা হচ্ছে সো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবে সম্পূর্ণ নোটিফিকেশন শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সো চলুন ভিডিওটি শুরু করা যাক সো অনলাইনে আবেদন করতে গেলে তোমাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে ওয়েবসাইটের ডাইরেক্ট লিঙ্ক অর্থাৎ অনলাইনে আবেদন করার পোর্টালের লিঙ্ক আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এখানে তোমরা ডাউনলোড অপশন পেয়ে যাবে এখান থেকে ডাউনলোড করে নেবে নোটিশটা এছাড়াও নোটিশ নম্বর ডেট দেখতে পাচ্ছ এবং এখানে বিভিন্ন পদে রিক্রুট করা যোগ্যতাগুলো আমি দেখে দেবো নোটিশ ডাউনলোড করে এবং সাইডে অ্যাপ্লাই নাও বলে একটি অপশান রয়েছে এই অপশান থেকে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে আপনাদের নেক্সট পেজে রিডাইরেক্ট করে দেবে যেখান থেকে আপনারা এই ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অপশানে ক্লিক করে আপনারা সরাসরি যে পদের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক সেই পদের ক্ষেত্রে আবেদন করতে পারেন এখানে অনেকগুলি পদে রিক্রুট করা হচ্ছে সো প্রথমে আমরা নোটিশটি ডাউনলোড করে দেখে দিচ্ছি আপনাদের সাথে এরপর এই ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা এই ওয়েবসাইটে এসে সরাসরি আবেদনটি করতে পারবেন সরাসরি চলে এলাম আমরা অফিসিয়ালি নোটিফিকেশানে এবং নোটিফিকেশানের ডেট দেখতে পাচ্ছেন ছ তারিখ নোটিফিকেশানটি প্রকাশিত হয়েছে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশান নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের ন্যাশনাল হেলথ মিশনের ক্ষেত্রে আপনাদের রিক্রুট করাচ্ছে যেখানে আপনারা অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন দেখুন আবেদন আপনাদের বারোই অক্টোবর থেকে শুরু হয়ে গেছে এবং একত্রিশে অক্টোবর পর্যন্ত আপনাদের সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন এবং এখানে বিভিন্ন পদে রিক্রুট করেছে স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করে দেবো কোন পদে কি যোগ্যতা লাগবে এবং এই সমস্ত পোস্টগুলি আপনাদের যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্র বা উপস্বাস্থ্য কেন্দ্রগুলি রয়েছে সেগুলিতে আপনাদের পোস্টিং হবে প্রথম যে পোস্ট রয়েছে সেটি হল পির সাপোর্ট পোস্টে রিক্রুট করেছে নাম্বার অফ ভ্যাকেন্সি একটা রয়েছে মান্থলি বেতন আপনাদের দশ হাজার টাকা করে প্রতি মাসে দেওয়া হবে প্লেস অফ পোস্টিংয়ের ক্ষেত্রে দেখুন হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটালে আপনাদের পোস্টিং হবে এবং এখানে জানিয়েছে এসেন্সিয়াল এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে আপনাদের লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন বয়স আপনাদের চল্লিশ বছর মধ্যে হতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন এখানে পোস্টিং আপনাদের হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালে হবে ইচ্ছুক হলে এই পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারেন পরবর্তী আপনাদের স্টাফ নার্স পদে রিক্রুট করেছে দুটি শূন্য পদ রয়েছে এখানে আপনাদের নার্সিং কোর্স থাকতে হবে পঁচিশ হাজার টাকা করে বেতন দেবে সিলেকশন প্রসেসগুলো আপনারা নোটিশ ডাউনলোড করে দেখে নিতে পারেন এবং তৃতীয় যে পোস্ট রয়েছে সেটা হল এখানে স্টাফ নার্স পোস্টে রিক্রুট করাচ্ছে তেইশটি টোটাল ভ্যাক্যান্সি রয়েছে এখানে আপনাদের জিএনএম নার্সিং কোর্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন পঁচিশ হাজার টাকা করে প্রতি মাসে বেতন দিতে হবে এবং এখানে আপনাদের পোস্টিং ডিস্ট্রিক্ট হসপিটাল সেম যোগ্যতা রয়েছে পরবর্তী আপনাদের কাউন্সিলর পদে রিক্রুট করেছে যেখানে আপনাদের দেখতে পাচ্ছেন পলিক্লিনিকে আপনাদের পোস্টিং হবে গ্র্যাজুয়েশান থাকতে হবে সাইকোলজি বা সোশ্যাল ওয়ার্ক বা সোশ্যোলজি বা আপনাদের হিউম্যান ডেভেলপমেন্টের ওপর যদি কোর্স থাকে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন গ্রাজুয়েশন কোর্স এবং সঙ্গে আপনাদের চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন কুড়ি হাজার টাকা করে বেতন দেওয়া হবে পরবর্তী যে পোস্ট রয়েছে সেটি হল ইগা ইন্সট্রেক্টর পদে রিক্রুট করাচ্ছে চৌত্রিশটি টোটাল ভ্যাক্যান্সি রয়েছে এখানে আপনাদের মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে আপনাদের ইউগার কোর্স থাকতে হবে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবেন চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন আট হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপরে আপনাদের ইগা ইনস্ট্রেক্টর ফিমেল পোস্টে রিক্রুট করেছে এই পোস্টের ক্ষেত্রে মহিলারা আবেদন করতে পারবেন চৌ এখানে চৌত্রিশটি ভ্যাক্যান্সি রয়েছে এবং এখানে পোস্টিং এরিয়া দেখতে পাচ্ছেন আপনাদের অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ইয়োগা ট্রেনিং বা ডিপ্লোমা কোর্স থাকতে হবে বা সার্টিফিকেট কোর্স থাকতে হবে পাঁচ হাজার টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে এরপর আপনাদের ট্যুট করেছে দুটি ভ্যাক্যান্সি রয়েছে পোস্টিং এরিয়া দেখতে পাচ্ছেন এই পোস্টের ক্ষেত্রে রিটায়ার ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন পোস্টের ক্ষেত্রে এম টি এস পোস্টের ক্ষেত্রে একটি ভ্যাক্যান্সি রয়েছে এখানে আপনাদের হাওড়া ডিস্ট্রিক্টে পোস্টিং হবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে অবশ্যই আপনাদের মাধ্যমিক পাস করতে হবে সঙ্গে ছ মাসের ট্রেনিং কোর্স থাকতে হবে সেক্ষেত্রে আবেদন করতে পারবেন বয়স অবশ্যই আপনাদের চল্লিশ বছর মধ্যে হতে হবে এখানে আপনাদের বেতন পার ডে হিসেবে দেওয়া হবে টোটাল মাসে কুড়ি দিন কাজ হবে পাঁচশো টাকা করে দেওয়া হবে সো হিসেবে করে নিতে পারেন দশ হাজার টাকা মতো আপনারা কিন্তু বেতন পাবেন সো এই সমস্ত পোস্টে রিক্রুট করাছে এছাড়াও বিভিন্ন পদে রিক্রুট করেছে দেখে নিতে পারেন অনলাইনে সরাসরি আবেদন করতে পারবেন ডেসক্রিপশন বক্সে অনলাইনে ফর্ম ফিল আপের লিঙ্ক থাকবে আপনারা সরাসরি অনলাইনে আবেদন করতে পারবেন লাস্ট ডেট একত্রিশে অক্টোবর পর্যন্ত রয়েছে এবং এই নোটিশটি প্রকাশিত হয়েছে হাওড়া ডিস্ট্রিক্ট থেকে কিন্তু যে কোনো জেলা থেকেই আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন সো হাওড়া ডিস্ট্রিক্টে যদি আশেপাশে ডিস্ট্রিক্টকে আপনারা বসবাস করেন সেক্ষেত্রে অবশ্যই ফর্মটা ফিল আপ করতে পারেন কারণ এখানে ডিস্ট্রিক্ট মেনশন করা নাই যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই আপনারা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন